হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের শ্রাপ থেকে বুঝতে পারবো যে এই দিন যদি আমরা রিলেশন করি তাহলে কিন্তু আমরা কনসিভ করতে পারবো। তো যারা আমরা ওভুলেশনকে ট্র্যাক করতে পারি না, তো প্রথমেই বলি ওভুলেশনটা কি, ওভুলেশন বা ডিম্বাণু যদি না বেরোয় সেক্ষেত্রে কিন্তু আমরা কনসিভ করতে পারি না। তো অনেকেই যারা ডিম্বাণুটাকে ট্র্যাক করতে পারি না, মানে বুঝতে পারি না যে আমাদের ডিম্বাণুটা কখন বেরোচ্ছে, তারা কিন্তু আমরা স্রাবের লক্ষণ দেখে কিন্তু সেই দিনে যদি রিলেশন করতে পারি সেই একটা দিনেই কিন্তু আমরা কনসিভ করতে পারবো। তো কোন সেই দিন সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো কীরকম সেই স্রাবটা দেখতে, কোন সেই দিন যেই দিন আমরা সহবাস করব সেটাই নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তো এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে, উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো। তো আমাদের শরীরে কিন্তু যখনই কোনো কিছু ঘটে তখনই কিন্তু আমাদের শরীরে নানান রকমের সংকেত যায়। আমাদের হোয়াইট ডিসচার্জ কিন্তু বারবার সেটা কিন্তু পাল্টাতে থাকে। হোয়াইট ডিসচার্জ কোনো দিন একইভাবে কিন্তু বেরোয় না, কারণ আমাদের শরীরে নানান রকমের যখনই পরিবর্তন ঘটে, ওভুলেশন হওয়ার সময় একটা, ওভুলেশন হয়ে যাওয়ার পর একটা, প্রেগনেন্সির একটা ডিসচার্জ, তো ডিসচার্জ কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো সেটা দেখে আমাদের বুঝতে হবে যে কখন আমরা কিন্তু রিলেশনটা করব। তো সেটা আমরা কিভাবে বুঝবো, আমাদের যখন পিরিয়ডটা স্টার্ট হয় বা ঋতুস্রাবটা স্টার্ট হয় তার ঠিক মিডিল পজিশনে কিন্তু আমাদের ওভুলেশনটা হয়। সে আমাদের দুটো ওভারি আছে, সেই ওভারি থেকে ডিম্বাণুটা রিলিজ হয়, ডিম্বাণুটা গিয়ে দাঁড়ায় ফেলোপিয়ান টিউবে এবং সেই ফেলোপিয়ান টিউবে কিন্তু সার্ভাইভ করে যায় হচ্ছে শুক্রাণু। সেই শুক্রাণু গিয়ে যখনই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখনই কিন্তু প্রেগনেন্সিটা কনফার্ম হয়। তো আমাদের যখন পিরিয়ডটা স্টার্ট হচ্ছে, পিরিয়ডটা শেষ হওয়ার পর যে ডিসচার্জটা সেইটা দেখবে একটু আঠালো আঠালো টাইপের একটা ডিসচার্জ হয়, এবং সেই ডিসচার্জটা কিছুদিন পর কিন্তু আবার একেবারে প্লেন একদম পানির মতো কিন্তু সেই সাপটা দেখা যায়। যখনই সেই পানির মতো সাপটা দেখা যায় তার মানে কিন্তু হরমোনের প্রভাবে আমাদের কিন্তু শরীরের মধ্যে ডিম্বাণুটা তৈরি হচ্ছে। আমাদের জরায়ুর মুখটা যখন খুলে যায়, কারণ আমাদের যদি কনসিভ করতে হয় সেক্ষেত্রে কিন্তু জরায়ুর মুখ খুলতে হবে, এবং ওভুলেশনের সময় কিন্তু আমাদের সেই জরায়ুর মুখটা খোলা থাকে। তো এই যখন এই জরায়ুর মুখটা খুলতে থাকে সে কিন্তু প্রকাশ করে যে এটা কিন্তু রিলেশন করার টাইম। তো সেই সময় কিন্তু আমাদের যে স্রাবটা সেটা অনেকখানি ভিজে ভিজে টাইপের হয়, সেটা অনেকখানি পানি পানি টাইপের হয়, একদম পুরো প্লেন পানি পানি হতে পারে। আমরা যদি হাত দিয়ে দেখি সেটা কিন্তু একেবারে পানি পানি টাইপের হয়। সেটা কিন্তু প্রকাশ করে যে আমাদের জরায়ুর মুখটা কিন্তু খুলছে। এটা ঠিক পিরিয়ডের কিছুদিন পর থেকে শুরু হয়। এবার যখন পিরিয়ডের মিডল পজিশনে আমরা পৌঁছে যাই, মানে সেটা ধরো 14-15-16 দিনের দিন হতে পারে, সেই সময় যখন পৌঁছে যাই তখন কিন্তু ডিসচার্জটা ঠিক ডিম ফাটালে দেখবে ডিমের যে সাদা পোর্শনটা রয়েছে, মানে যেটাকে আমরা স্ট্রেচ করতে পারবো, ফটোতে তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমরা টানলে কিন্তু সেটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে না, সেটা আমরা স্ট্রেচ করতে পারবো। তো ডিম ফাটালে যে সাদা পোর্শনটা হয় সেই রকম একটা হবে, একদম হোয়াইট কালারের, একদম হোয়াইট কালারের হবে এবং আমরা স্ট্রেচ করতে পারবো। এটা যখনই হবে তখনই বুঝে যাবে যে ডিমটা কিন্তু বেরিয়েছে। ডিমটা বেরোনোর পরেই কিন্তু এই ধরনের ডিসচার্জটা দেখা যায়, এবং এই ডিসচার্জটা কিন্তু বাড়তে থাকে, 2-3 দিন পর্যন্ত কিন্তু এই ডিসচার্জটা দেখা যায়। তো যখনই আমরা এই ডিসচার্জটা দেখতে পারবো সেই সময় কিন্তু আমরা সহবাস করবো। একটা ডিম কিন্তু শরীরের মধ্যে 12 থেকে 24 ঘন্টা কিন্তু বেঁচে থাকে, মানে সেটা কিন্তু ফেলোপিয়ান টিউবের মধ্যে 12 থেকে 24 ঘন্টা কিন্তু জীবিত থাকবে। তো সেই সময়ের মধ্যে কিন্তু আমাদের রিলেশন রাখতে হবে। তো সেই সময় যদি আমরা হাজবেন্ডের সঙ্গে রিলেশনে থাকি তা কিন্তু আমাদের কনসিভ হয়ে যাবে। তো ডিমের মতো স্ট্রেচ হবে যখনই, ডিমের মতো সাদা পোর্শন যখনই দেখা যাবে তখনই কিন্তু আমরা রিলেশন করব। আর যদি তার আগে, সেক্ষেত্রে ডিম্বাণুটা যদি বেরোয় ধরো 14 দিনের দিন বেরিয়েছে ডিম্বাণুটা, আমরা কিন্তু 12 দিনের দিন হয়তো রিলেশন করেছি, 14 দিনের দিন ডিম্বাণুটা বেরিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু কনসিভ হয়ে যাবে, কারণ শুক্রাণু কিন্তু জীবিত থাকে 4 থেকে 5 দিন। 4 থেকে 5 দিন শুক্রাণুটা জীবিত থাকে, সে কিন্তু ফেলোপিয়ান টিউবে যদি থেকে থাকে তাহলে ডিম্বাণুটা বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু কনসিভ হয়ে যাবে।
তো আমরা কি করবো এই ডিসচার্জটা দেখে তার আগে ভাগে থেকেই কিন্তু আমরা রিলেশন করা বা রিলেশন রাখা কিন্তু শুরু করে দেব। তো আমাদের যে পিরিয়ডের সাইকেল আছে সেই হিসেবে কিন্তু আমরা 9 দিনের দিন থেকে প্রায় 20-22 দিন পর্যন্ত একদিন করে অল্টারনেট ডেতে কিন্তু আমরা রিলেশন করব। একদিন ছাড়া ছাড়া কিন্তু আমরা রিলেশন করব। সেক্ষেত্রে কিন্তু শুক্রাণুটা একটু পাওয়ারফুল হবে এবং সেটা কিন্তু 4 থেকে 5 দিন কিন্তু জীবিত থাকবে। 9 দিনের দিন যদি আমরা রিলেশন করে থাকি এবং ডিম্বাণুটা যদি 14 দিনের দিন যদি রিলিজ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কনসিভ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা চেষ্টা করব যে দিনের দিন কিংবা তার আগে ভাগে থেকে কিন্তু আমরা রিলেশন রাখতে শুরু করে দেব অল্টারনেট ডেতে। আর যারা আমরা সেটা করতে পারবো না, কারণ অনেকের ক্ষেত্রেই হাজবেন্ড বাইরে থাকে, বিদেশে থাকে, তো তারা যে সেই সময়টা আসবে, বা আমাদের ক্ষেত্রে অনেকের কিন্তু বাইরে কাজ করে হাজবেন্ড, সবসময় কিন্তু আসতে পারে না, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, আমরা ডিসচার্জটা যখনই লক্ষ্য করবো, স্রাবের এই লক্ষণগুলো যখনই লক্ষ্য করবো, সেই সময় কিন্তু আমরা আমাদের পার্টনারের সঙ্গে রিলেশন করব, তাহলে কিন্তু আমরা কনসিভ করতে পারবো। তো আমরা যখনই, আমরা যারা ওভুলেশন কিট ব্যবহার করি না কিংবা আমরা যারা ওভুলেশনটাকে ট্র্যাক করতে পারি না, তারা কিন্তু স্রাবের এই পরিবর্তন দেখে কিংবা আমাদের হোয়াইট ডিসচার্জের এই পরিবর্তন দেখে কিন্তু আমরা রিলেশন করব। তো যদি আমরা এই ডিসচার্জ দেখে দিনের দিন সহবাস করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একদিনের মধ্যেই কনসিভ হয়ে যাবে, কারণ সেই সময়টা কিন্তু আমাদের ডিম্বাণুটা রিলিজ হবে এবং আমরা যদি রিলেশনে থাকি সেক্ষেত্রে কিন্তু শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে সেটা কিন্তু প্রেগনেন্সিতে কনফার্ম হয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আসছি নতুন একটা প্রেগনেন্সি টিপস নিয়ে, ততক্ষণের জন্য টাটা।